আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আবার নতুন করে আরেকটি ছোট্ট এবং অল্প আকারে স্বল্প পরিমাণে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি সবাই আমার ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। তো এখানে হচ্ছে কচু শাক, কচুর যে ফুলটা এবং ফুলের সাথে যে ছোট ডাটাটা থাকে ওইটা কিভাবে পরিষ্কার করতে হয় বা কিভাবে পরিষ্কার করা হয় সেটাই শেয়ার করেছি, এবং কচু শাকটা কিভাবে রান্না করতে হয় সেটাই শেয়ার করেছি। সরি, আসলে কচু শাক না, কচুর যে ফুলটা হয়, এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখেন কিভাবে পরিষ্কার করে নিচ্ছি, এবং পরিষ্কার করার সময় অবশ্যই কচুর ফুল থেকে এই ফুলটা বের করে নেবেন। আমি কচুর ফুল পরিষ্কার করছি আর সে মানে মাঝখান দিয়ে ঘুরতেছে। পরে হচ্ছে কচুর পিছনের যে সাইডটা থাকে ফুলের, ওই ফুলের ভিতরের ফুলটা ফেলে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নেওয়ার পরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর দেন হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো কড়াইতে দেওয়ার আগে অবশ্যই সামান্য পরিমাণে তেল দিয়ে নেবেন, কারণ কচু শাকটা বা কচুর ফুল এগুলো জাতীয় জিনিস যখন রান্না করা হয় পানি তো থাকে, হঠাৎ করে পানিটা টেনে যায়, কিন্তু এই তেলটা থাকলে পানিটা টানলেও মানে তাহলে মানে কড়াইতে লেগে যায় না বা হচ্ছে পোড়া লাগে না। তো এখানে আমি সবটুকু মানে কচুর ফুল এবং যে ডাটাটা আছে ওইটা পুরাটা সিদ্ধ করে নিব এটার মধ্যে, কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে সিদ্ধ করে নিব। তো তখন যখন সিদ্ধ করব তখন অবশ্যই এটার মধ্যে আমি কি কি দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখেন। এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিব, তারপর হচ্ছে সামান্য পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে জিরা বাটা দিয়ে দিয়েছি, এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং অনেকগুলো কুচি করা রসুন কুচি দিয়ে দিচ্ছি। যখনই আমরা কচু শাক বা কচু রান্না করব অনেকগুলো করে যদি আমরা রসুন দেই তাহলে আমাদের কচুটা যে অনেক সময় গলার ধরে বা গলা চুলকায় ওইটা চুলকাবে না, এবং হচ্ছে কচুটা খেতে খুব সুস্বাদু হবে। এখন যারা নতুন, আমার আপুরা নতুন সংসার শুরু করেছেন, অনেক সময় মায়ের বাড়িতে অনেক কাজকর্ম করেন না, কিন্তু হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার পরে সংসারের পুরো দায়িত্ব বা ভার নিতে হয়, তাদেরকে বলছি সরিষা তেল নিয়ে হাতে সরিষা তেল এবং লবণ মেখে নিয়ে একটু হালকা আছে যদি চুলায় একটু ছাঁকা দেন, মানে হালকা আছে একটু হাতটা যদি ছেঁকে নেন তাহলে আর চুলকাবে না। আর এখানে আমি আরেকটা কড়াইতে পেঁয়াজ এবং তেল টেল দিয়ে দিয়েছি। এখানে আমি রান্না করব হলো রুই মাছ, রুই মাছ ছোট ছোট আকারে স্লাইস করা, ওইটা দিয়ে আমি ডাটা এবং সিদ্ধ করা ডায়মন্ড আলু দিয়ে ছোট মাছটা রান্না করব। ছোটো মাছ বলতে কি রুই মাছটাই ছোট ছোট পিস করে, এটা রুই মাছ, অনেক সময় শোল মাছ, কালিবাইশ মাছ, কার্ফু মাছ, যে কোনো মাছ ছোট ছোট স্লাইস করে আপনারা এইভাবে রান্না করতে পারেন। আসলে আমি কি কাউকে শিখাচ্ছি না বা কাউকে শেখার জন্য বলছি না, জাস্ট আমার এটা একটা ফ্যামিলি ব্লগ, আমি যেভাবে আমার কাজগুলো করি আমি সেটা শেয়ার করছি, এতে কেউ কিছু মনে করেন না বা কেউ কারো পার্সোনালিভাবে নিয়েন না।
আর আমার চ্যানেলের নামটা আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ আমার চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি ব্লগার লিজা নামে একটা চ্যানেল আছে একটা আপুর, এই জন্য আমারটা শো করছে না, এই জন্য আমার চ্যানেলের নাম চেঞ্জ করে দিয়েছি। আমার চ্যানেলের নাম হচ্ছে জাফরান মমস লিজা। আসলে আমাকে মানে নোটিশ পাঠিয়েছে যে আমার চ্যানেলের নাম এবং আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য। তো এখানে হচ্ছে ডাটা এবং হচ্ছে মাছগুলো আগে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো ডায়মন্ড আলুটা সিদ্ধ করা। তো এইভাবেই রান্না করছি। তো রান্না করার পরে এটা একটু ভালোভাবে কষিয়ে পরে হচ্ছে পানি দিয়ে দিব। আর এখানে আমি যেই শাক মানে কচুর ফুলটা সিদ্ধ করেছি ওইটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে তারপর এখানে আমি বাগার দিয়ে দিয়েছি, বাগার দিয়ে দিব। এই যে চিংড়ি মাছ দিয়েছি, দেওয়ার পরে দেন আমি এখানে ভালোভাবে ভেজে যখন মাছটা হয়ে হয়ে আসবে ভাজা ভাজা হবে তখন আমি সামান্য পরিমাণ আস্ত জিরা দিব, দেওয়ার পরে শাকটা দিয়ে বাগার দিয়ে দিব। তো এইভাবে আজকে রান্না করেছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে সেটা আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। আর আমি রান্না করেছি এখানে আমি সামান্য পরিমাণে তেঁতুলের টকও দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। এই যে আস্ত জিরাটা দিয়েছি, কচুর ফুলটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল এবং তরকারিটাও। তো আর বেশি কথা বলছি না, এইভাবেই করে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে এখন ভয়েস ওভার করছি, এবং যখন ভয়েস ওভার দিচ্ছি তখন রান্নাগুলো খাওয়া দাওয়া সবগুলো শেষ হয়ে গিয়েছে। তো আমি একটা মানুষ, ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।